নমস্কার বন্ধুরা, আওয়ার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি ধাবা স্টাইলে চিকেন মশালা। এটি বানানো যেমনই সহজ, রুটি, লুচি, পরোটা, রাইস বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতেও অত্যন্ত সুন্দর লাগে। তাহলে আসুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। চিকেন মশালাটি বানানোর জন্য আমরা এখানে 1 কেজি স্কিনলেস চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো এরকম বড় বড় করে নিয়েছি। তবে এখানে আমি চিকেনটাকে একদম ম্যারিনেট করব না, একেবারে রান্না শুরু করব। তার জন্য কড়াতে দিয়ে দিলাম 100 ml সর্ষের তেল। তেল অল্প গরম হয়ে আসলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলি। এই সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে করে চিকেনের পিসগুলিকে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। ভাজার সময় দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এবার সব কিছুকে তেলের সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন চিকেনের কালারটা এরকম চেঞ্জ হয়ে এসেছে, তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম রাফলি কেটে নিয়েছি। ধাবা স্টাইলে চিকেন মশালা বানানোর জন্য আগে থেকে পেঁয়াজ ভেজে রাখার কোনো দরকার নেই। এই স্টেজে পেঁয়াজগুলি দিয়ে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেজে নিলেই হবে। দেখুন, আমি এবারে ঢাকা খুলছি, চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার এখানে আমি দিয়ে দেব একটি বাটা মশলা। আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটিকেই এবার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা বেটে নিয়েও দিতে পারেন। আপনারা এখানে চাইলে আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে রাফলি কেটে নিয়েও দিতে পারেন। এবার আদা রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। প্রথমেই দিলাম 1 চামচ হলুদ, তারপর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। আমার রান্নার এই পর্যায় অবধি গ্যাসের ফ্লেমটি হাইতেই করা ছিল। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন, ধাবাতে রান্নার সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকে। এবার সব কিছু গুঁড়ো মশলাকে দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষতে থাকব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। 2টো টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম আর দিলাম পরিমাণ মতন লবণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ এটিকে কষতে দেব। এরপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে নিয়ে 6 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে এটি হতে দেব। 6-8 মিনিট পর ঢাকনা খুললাম। দেখুন মাংস থেকে আমার কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মাংসটি আমার 80% মতন কুক হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দিলাম 100 ml ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটি যেন লোতে থাকে, না হলে এটি কেটে যেতে পারে। চিকেন মশালা বানাতে খুব বেশি সময় লাগে না। চিকেনের পিসগুলি আমার যেহেতু এখানে একটু বড় বড় আছে, তাই লো আছে আরও একবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটি কুক হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন চিকেন থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। চিকেন কষা বা মাংসের ঝোল আপনারা তো বাড়িতে প্রায়শই খেয়েই থাকেন। এই প্রসেসে চিকেন মশালা একবার বানিয়ে দেখতেই পারেন, খুব ভালো লাগবে। মাংস রান্না আমার প্রায় হয়েই এসেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা আর দিলাম ধনেপাতা কুচি। আপনারা এই পর্যায়ে কাসুরি মেথিও অ্যাড করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলেই তৈরি আমার আজকের রেসিপি ধাবা স্টাইলে চিকেন মশালা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।